আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার তামা মনি মুক্তার পান্না হীরায় সোনা দানা হয় না তাহার দাম আল্লাহ কি যে মধুর নাম। السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসায় যে যেখান থেকে আপনাদের প্রিয় রমজান মাসের বিশেষ অনুষ্ঠান গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, হতে পারে আজকে কদরের রাত, মহিমান্বিত এমন একটি রাত যে রাতে মানুষ পারে তার দুর্ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে সৌভাগ্যে পরিণত করে নিতে, যেই রাতে মানুষ পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের দুর্দশাকে দূর করে সৌভাগ্যকে আনয়ন করার জন্যে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে, এই সেই মহামান্য মহিমান্য কদরের রাত, যেই রাতকে কেন্দ্র করে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটি সূরা নাজিল করে দিয়েছেন, যেই সূরাকে সূরাতুল কদর নামে আমরা জানি, যেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনকে আমি কদরের রজনীতে নাজিল করেছি, হে হাবিব, হে নবী, হে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন যে এই কদর রাতটি কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা এখানে 1000 বছরের কথা বলেননি, 2000 বছরের কথা বলেননি, এখানে অনন্ত অনাদিকাল জুড়ে যে হাজার বছর আসবে সেই হাজার বছরের কথা আল্লাহ বলেছেন যে এই রাত্রি হচ্ছে, এই কদরের রাত্রি হচ্ছে হাজার বছরের রাত্রির থেকে উত্তম। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দারুন নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা সম্মানিত শেখুল হাদিস মুফতি বদরুজ্জামান রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম, আজকে হতে পারে কদরের রাত এবং প্রত্যেকটা বেজোর রাত্রিগুলো যেগুলো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী তিনি বলে দিয়েছেন আমাদেরকে যে বেজোর রাত্রিগুলোতে তোমরা তালাশ করো কদরের রাত্রি। আচ্ছা, কদরকে কদর বলে কেন আখ্যায়িত করা হলো পবিত্র কালামুল্লাহতে? অনেক ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। আসলে আপনি সঠিকই বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকের বেজোর রাতগুলোকে কদর তালাশ করতে বলেছেন। ইলতামিসু ফি আল আশরিল আওয়াখিরি মিন রামাদান, আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস আসছে। কদরের নাম কদর এই কারণেই যে কদর এর একটা অর্থ হচ্ছে ভাগ্য, যেহেতু এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমান ও মুসলমান তামাম বিশ্বজগতের যত সৃষ্টি আছে সবার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই সুনির্দিষ্টভাবে এটিকে ফিক্সড করে দেন। অর্থাৎ কার হায়াত কেমন হবে, এবছর সে কী অর্জন করবে, তার রিজিক কী হবে, তার স্বাস্থ্য কেমন যাবে, অর্থাৎ তার গোটা বছরের, যদিও আমরা এটা জানি যে একজন ব্যক্তি যখন সৃষ্টি হয় তার বহু আগে থেকে তার ভাগ্যটা নির্ধারণ হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের জন্য এটিকে আবার রিনিউ করেন, এটিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এটি তার ফেরেশতাদের কাছে এটি সমর্পণ করেন। তো এখানে একটা ছোট্ট প্রশ্ন হলো যে শবে বরাতকেও কিন্তু আমাদের দেশে ভাগ্যের রজনী বলা হয়, এবং তারই ধারাবাহিকতা আমরা কিন্তু শবে বরাতকেও ভাগ্যের রজনী বলি। এর উত্তর কিন্তু দিয়েছেন আজ থেকে প্রায় হাজার বছর আগে আল্লামা মহিউসুন্না ইমাম বাগাবি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন একটা হচ্ছে লাইলাতুত তানফিজ, একটা হচ্ছে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ্যটাকে খসড়া তৈরি করেন, আর খসড়া তৈরিটা হচ্ছে লাইলাতুল নিসফ শাবান, যেটিকে আমরা শবে বরাত বলি। শাবানের মধ্যরজনীতে এটিকে একেবারে প্রাইমারি স্টেজে আল্লাহ রাব্বুল আলামিন দেন, আর এটিকে ফাইনালি ফেরেশতাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন সমর্পণ করেন, এটি হচ্ছে লাইলাতুল কদরে। তো এই লাইলাতুল কদর এইটা একটা অর্থ হচ্ছে ভাগ্য, দ্বিতীয় অর্থ কদর মানে সৌভাগ্য, কদর মানে বরকত, কদর মানে মর্যাদা, তার মানে এটি মর্যাদার রাত, যেহেতু এই রাতে আল্লাহ পাক কোরআন করিম নাজিল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও সার্টিন দেখানো হয় নাই, একটা হাদিস এসে রাসূল বলছেন যে আমাকে দেখানো হয়েছিল কোন রাত, বাট তোমাদের ঝগড়া বিবাদ দেখলাম, দুজন খুব ঝগড়া করছো, আমি ফানুসি তো আমাকে আল্লাহ ভুলাই দিলেন, তবে এর মধ্যেও হ্যাকমত রয়েছে। প্রশ্ন হতে পারে যে লাইলাতুল কদর আল্লাহ কেন বলে দিলেন না যে 23-এর রাতে, 27-এর রাতে বা 29-এর রাতে বা 21-এর রাতে? এটার কারণ হচ্ছে যাতে করে উম্মতে মুহাম্মদী এই আনসার্টেনিটির ভিতরে বেশি বেশি ইবাদত করে, কারণ আল্লাহ
আল্লাহ আমাদের তৈরি করেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বেশি বেশি ইবাদত বন্দেগির জন্য। আর বিশেষ করে মুহতারাম উপস্থাপক যেটা বলতে চাই, আজকে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত আমরা, এর সাথে আপনি হয়তো বলবেন যে আমরা কিন্তু এতেকাফের মতো একটা ইবাদত করবে। যারা নাকি এতেকাফ করবে তারা আলহামদুলিল্লাহ তাদের ভাগ্যে কদর নসিব হবে, এটা আমরা সার্টেনলি বলতেই পারি। কেননা তারা যখন মসজিদে ইবাদত বন্দেগির জন্য গোটা এই 10টা দিন তারা কিন্তু অতিবাহিত করবে, অতএব তাদের জন্য লাইলাতুল কদরটা তো সুনিশ্চিত। এবং আল্লাহ রাসূল আপনি জানেন কখন আপনারা এই জায়গা থেকে আমরা আলোচনা শুনতে যাচ্ছি, একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন যে লাইলাতুল কদর সর্বনিম্ন কত রাকাত নামাজ পড়ব এবং সর্বোচ্চ কত পড়ব, তো এটা বেজর রাতে পড়ব নাকি জুর রাতে পড়ব, বা দুনু রাতেই করা যাবে কিনা। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? ধন্যবাদ ভাই প্রশ্ন করেছেন নামাজ সম্পর্কে। জি, নামাজ অর্থাৎ কদরের রাতে স্পেসিফিক্যালি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নামাজ পড়েছেন। এখন কদর বলি, শবে বরাত বলি, শবে মেরাজ বলি, এগুলোর জন্য কিন্তু পার্টিকুলার কোনো নামাজ রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে জানাই। তবে নামাজ যেহেতু ইবাদতের মধ্যে সবথেকে আলা মর্তবার ইবাদত, যেহেতু একজন ব্যক্তি শুকরগুজারি বলি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন বলে, নামাজের থেকে উত্তম কৃতজ্ঞতা হয় না। কারণ মানুষের মৌখিক কৃতজ্ঞতা থাকে, অন্তরের কৃতজ্ঞতা থাকে এবং শারীরিক কৃতজ্ঞতা থাকে। যখন একজন নামাজ পড়ে তার মৌখিক ইবাদত হয় আল্লাহর, শারীরিক ইবাদত হয়, অন্তর থেকে তো হুজুরি কলব নিয়ে নামাজ পড়তে হবে। নামাজ আপনি দুই দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারেন। আপনি অন্তত পক্ষে আমরা রেকমেন্ড করব ওই দিন তাহাজ্জুদ নামাজটা পড়বেন, 8 রাকাত নামাজ দুই দুই রাকাত করে পড়বেন, এবং প্রত্যেক নামাজের পরে বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, এবং আপনি বেজুর রাতেও পড়বেন, জোর রাতেও পড়বেন। আমরা বিশ্বাস করি আপনি গোটা 10টা দিনই, যেহেতু আপনার কথা থেকে আমরা একটা উৎসাহ পাচ্ছি যে আপনি গোটা 10 রাতই আপনি তাহাজ্জুদে নামাজ পড়বেন। এবং অন্যান্য সূরা কদর দিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে ওলামায়ে কেরাম কিছু রেকমেন্ড করেছেন যে এইভাবে এই সূরা দিয়ে পড়া এটা জরুরি না, কিন্তু পড়লে বরকত আছে। কেননা সূরা কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে কোরআন করিম খতমের সওয়াব আছে, কুল আল কাফিরুন 4 বার পড়লে কোরআন খতমের সওয়াব আছে। এই জন্য ওলামায়ে কেরাম এগুলো আছে। আপনি যেহেতু বলছিলেন যে যারা ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করছে তারা অটোমেটিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই সওয়াব দিয়ে দিচ্ছেন, তারা পেয়ে যাচ্ছে, তো প্রশ্ন হচ্ছে যারা কদরের এই ইতিকাফে বসছেন না তারা কি কদর তালাশ করার জন্য কেমন পদ্ধতি গ্রহণ করতে পারেন, কি করতে পারেন তারা? তার আগে একটা ফোন নিয়ে কথা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা হুজুর, আমি গাজীপুর থেকে জাহাঙ্গীর। আমার এক সহকর্মী প্রশ্ন উঠাইছে যে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এই রেখা দিগন্ত রেখা যখন তখন পর্যন্ত খাওয়া যাবে, উনি সরাসরি চ্যালেঞ্জ করতেছে যে আমরা কোরআনের সরাসরি কোরআনকে অবমাননা করে আমরা 1.5 ঘন্টা আগে খাওয়া শেষ করতেছি আর ইফতার করতেছি সূর্য ডুবার সাথে সাথে। এখন আমিও সেখানে ওই 187 নম্বর আয়াত দেখলাম, দেখার পরে হাত্তা ইয়া তাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, এই আয়াতের কথা আপনি বলছেন? জি হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আসলে এরকম প্রশ্ন আমাদের কাছে হর হামেশাই আসতেছে। আমি আপনার আলোচনায় যেখানে ছিলাম সেখানে আবার আসবো, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ফজর উদয় হওয়ার আগে খাওয়া শেষ করবে নাকি ফজর দেখে খাওয়া শেষ করবে। ফজর অর্থাৎ সূর্য পশ্চিম দিগন্তে যে সাদা রেখা, পূর্ব দিগন্তে সাদা রেখা। এবং অনেককেই আমি দেখেছি, আমার মসজিদেও আমি দেখেছি, যারা আজান দেওয়া হয়ে গিয়েছে, 15 মিনিট পার হয়ে গিয়েছে, সে দোয়া দুরুদ অনেকক্ষণ ধরে শেষ করে তারপরে সে ইফতারটা করলো। এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলোর বেস কোথায়? অনেক ধন্যবাদ। প্রথম যে কথা, এতেকাফ যারা করবেন না তারাও এই রাতে বা এই গোটা শেষ যে বেজুর রাতগুলো আছে সেখানে বেশি ইবাদত বন্দেগি করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, দান সাদকা করবেন, এর মাধ্যমে কদর তালাশ করবেন। যেহেতু এই সময় বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহ বলেছেন, রাসূল আমি মা আকুলু, যখন আমি কদরের রাত আসবে কি বলবো, রাসূল বলেছে ইন্নাকা তুহিব্বুল ইন্নাকা আফুউন তুহিব্বুল আফু ফাআফু আন্না, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করেন, এই দোয়াগুলো আমরা করব। ভাই যেটি প্রশ্ন করেছেন এটি সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়, রোজার সাথে সম্পৃক্ত বিষয়। রাসূল বলেছেন ইজা আতাল লাইলু মিন হাহুনা, রাত যখন এদিক থেকে আসবে, দিন যখন বিদায় নেবে, তখন ইফতার করবে একজন রোজাদার। আর
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহনু মা'আশরুল আম্বিয়া, আমরা হচ্ছে নবীদের বংশ, আমাদেরকে বলা হয়েছে আমরা যেন সময় হওয়ার সাথে সাথে ইফতার করি। এবং ইফতারকে ডিলে করা, দেরিতে করা, এটা একটা জঘন্য অন্যায়, এটা হচ্ছে ইহুদিদের কাজ। এবং যারা নাকি আপনার নাসারারা, তারা একটু বেশি বুজুর্গ দেখাতে গিয়ে এই কাজটি করতে করা যাবে না। নবী করিম সাল্লাম বলছেন আমার উম্মত ততদিন কল্যাণের উপরে থাকবে, মা আজ্জালুল ফুতুর, যতক্ষণ তারা ইফতারকে তাড়াতাড়ি, সময় হয়ে গেছে আর ডিলে না করে এটিকে ইফতার গ্রহণ করবে। আর প্রথম যে কথা তিনি বলেছেন সেটি কিন্তু একটি আমাদের এখন গোটা মুসলিম বিশ্ব এইভাবেই কিন্তু ইউনাইটেড, এবং এটার উপরে কিন্তু উনি চ্যালেঞ্জ একাকী করলে হবে না, বরং আল্লাহ রাসূল বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দলালা, আমার উম্মত কখনোই পথভ্রষ্টতার উপরে এখন একত্রিত হবে না। তামাম উম্মতে মুহাম্মদীর এই গবেষণা, ভূতাত্ত্বিক গবেষণা, আকাশের গবেষণা, তারা কিন্তু বলেছেন এবং টাইম লিমিট দিয়েছেন, এবং সায়েন্টিফিক যে ক্যালেন্ডার সেখানেও কিন্তু টাইম লিমিটেশন দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমরা বলবো যে এই টাইম লিমিট দেখেই যারা সাহারি খাবেন, এর পরে এক সেকেন্ড পরেও সাহারি খাবেন না। নিজের গবেষণা, সাহাবি তো একবার বালিশের নিচে সুতা রেখেছিলেন, খাওয়া দাওয়া করছেন, বারবার উঠিয়ে দেখছেন সাদা আর কালো সুতা দেখা যায় কিনা। আজান হয়ে গেছে, রাসূল আমি তো সাদা কালো সুতা দেখতে পারলাম না, বেলাল আজান দিয়ে দিলেন, রাসূল বললেন কী করেছো, তোমার বালিশের নিচে সাদা কালো রেখা ঢুকিয়ে দিয়েছো? রাসূল তাই তো করেছে, রাসূল আরে না পাগল, এটা তো হচ্ছে আকাশের সাদা কালো রেখা, তোমার ওই আকাশের সাদা কালো রেখা বালিশের নিচে ঢুকাতে পারলে তোমার বালিশ তো ইন্না বিসাদা তাকাল্লা আরিজ, পৃথিবীতে তোমার বালিশের থেকে বড় বালিশ তো আর নাই। অতএব সাহাবায়ে কেরামদের সেই যুগে টেকনোলজি ওইভাবে ছিল, তারা সচোখে দেখার প্রয়োজন হয়েছে। কিছুদিন আগেও আমাদের দেশেও এই ধরনের টাইম লিমিটেশন অ্যালার্ম ছিল না, তখন আমাদের পুরান ঢাকায় আমরা এখনও দেখি কিছু মানুষ ডেকে ডেকে মানুষকে ওঠাতেন, কি বলে আপনার ঢোলের যে বিপরীত দফ বাজিয়ে ওঠাতেন, জোরে গান গেয়ে মানুষকে ওঠাতেন, তার বিকল্প কিন্তু এখন চলে আসছে। তবে আমরা মনে করি আমাদের রোজা একটা সেন্সিটিভ এবাদত, এটা এক সেকেন্ড পরেও যদি আমি মনে করি এখনও মনে হয় শুভেচ্ছাদিক হয় নাই, ফজর উদিত হয় নাই, খেয়ে ফেলি, রোজা কিন্তু হবে না। যেন ভাইকে বলবো এই কষ্টসাধ্য এবাদত হয়তো 10-12 মিনিটের জন্য আপনি যে ইখতিলাফ করছেন একাকী, নিজস্ব এই গবেষণা না গিয়ে বুজুর্গ আলেমের সাথে কথা, ওই পর্যন্তই যে খাওয়া দাওয়া করতে হবে এরকম কোনো কথা নাই, আমাকে আগে খেলেও কিন্তু আমার সমস্যা নেই, আমার রোজা হয়ে যাচ্ছে। আরেকটা ফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিয়ামতুল্লাহ বলছি লক্ষ্মীপুর থেকে। আমার একটা প্রশ্ন যে রোজা রেখে কেউ যদি হিন্দি বা বাংলা গান, যে অশালীন গানগুলো যদি কেউ শোনে, তাহলে তার রোজাতে কোনো সমস্যা, রোজাতে কি গুনাহ হয়? আমরা তো জানি অন্য সময় গানগুলো শুনলে গুনাহ হয়, এই সময় শুনলে গুনাহ কিরকম হবে, রোজাতে কোনো সমস্যা হবে কিনা? আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো, আমরা যারা মিলাদ ক্যাম করি, এই মিলাদ ক্যাম নাকি কোরআন এবং সহি হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসও নাকি নাই, নাউজুবিল্লাহ, এই উত্তরটা দিয়ে দেন, এদের থেকে আমরা কিভাবে বিরত থাকবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, যেটি বলেছেন গান শোনা, আসলে এটি কিন্তু অনুচিত কাজ, বিশেষ করে গান এমন যেই গানগুলো মানুষের অন্তরে ফেতনাকে উস্কে দেয়, পাশবিক প্রবৃত্তিকে জাগিয়ে দেয়, কোনো বাজে কল্পনা, পরনারী পরপুরুষের কল্পনাকে জাগিয়ে দেয়, এই গানগুলো কখনোই শোনা উচিত না। বিশেষ করে রমজান মাস, এটা হচ্ছে মাগফিরাত পাওয়ার মাস, নাজাতের মাস, এই সময় শোনা তো আরও বেশি খতরনাক কাজ। রাসূল বলেছেন বাউদা মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফারলা, যেই ব্যক্তি খুব কপাল পোড়া, যাকে রমজান পেলো গোনা মাফ করলো না। আর দ্বিতীয় কথা, রমজানে গান শুনলে রোজা ভঙ্গ হবে না। তবে ওলামায়ে কেরাম রোজা তিন ধরনের, একটা হচ্ছে সাওমুল আম, সাধারণ জনগণের রোজা, যারা কেবল পেটকে ক্ষুধার্ত রাখে, ও সাওমুল খুসুস, আরেকজন ব্যক্তি হচ্ছে খাস রোজাদার, বিশেষ রোজাদার, তারা কারা, তারা অঙ্গ প্রত্যঙ্গকে খারাপ জিনিস থেকে হেফাজত করে। আরেকজন হচ্ছে রোজাদার খুসু, আখাসুল খুসুস, অতি বিশেষ রোজাদার, তারা যেমন অঙ্গ প্রত্যঙ্গ পেটকে ক্ষুধার্ত রাখে, নিজের নফসকেও হ্যামারিং করে, তারা কিন্তু আত্মাকে পরিশুদ্ধ করে। শোনার থেকে কিন্তু আসলে আমাদের বিরত থাকা উচিত, যেগুলো বলা হয়েছে গান বাজনা। একটা ফোন চলে আসে, ফোনটা নিয়ে কথা বলছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মর্মে আমি যেখানে বসবাস করি ওই মসজিদের ইমাম আহলে সুন্নাতুল জামাতের আকিদা সম্পন্ন না, সেক্ষেত্রে আমি যদি ইতিকাফ ওই মসজিদে করতে চাই বা ওই আকিদা সম্পন্ন না থাকার কারণে আমার ইতিকাফ মসজিদে করা ছাড়া বিকল্প পথ একটা। আরেকটা হলো, মাহে রমাদানে শয়তানকে আল্লাহ বন্দী করে দিয়েছেন, এরপরও আমরা বান্দা যারা আছি কেন আমাদের মন মানে মন্দ কাজে মানে ওয়াসওয়াসা দেয় বা ধারিত হয়,
এই বিষয়টা যদি বলেন। দেখুন, ঘর হচ্ছে আল্লাহর, ইবাদতকারী আপনি, আপনি আল্লাহর ঘরে ইবাদত করবেন, সেখানে কে কী করলো না করলো সেগুলো আপনার দেখার বিষয় না, আপনি আপনার ইবাদত করবেন। আপনার ঘরে যদি ছুঁচো ইঁদুর তেলাপোকা এগুলো ঢুকে আপনি কি ঘর ছেড়ে চলে যাবেন? না, ছুঁচো তেলাপোকা ইঁদুর এগুলোকে ঝেঁটিয়ে বিদায় দিবেন। যদি কোনো দুশ্মনে খোদা, দুশ্মনে রসুল, বা যার ভিতরে ইমান বা ইমান আছে কি না নাই সন্দেহ আছে যে ব্যক্তির ভিতরে, সে ব্যক্তিকে অপসারণ করা, এটা হচ্ছে মসজিদ কমিটির দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আপনি আপনার কাজ করবেন, আপনি আপনার এতেকাফ পালন করবেন, আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার এতেকাফকে কবুল করবেন। এতেকাফটা মসজিদেই হতে হবে, এতেকাফ যারা পুরুষ মানুষ তারা এতেকাফ মসজিদেই করবেন, ঘরে এতেকাফ করার সুযোগ নেই। মহিলা যারা আছেন তারা ঘরে এতেকাফ করবেন। আর ভাই নিয়ামত ভাই যে প্রথম কথা বলেছেন যে মিলাদ কেয়াম, মিলাদ কেয়ামের বিষয়ে আমরা একাধিক কথা বলেছি, যারা এটা ম্যান্ডেটরি কোনো আমল না, মিলাদে কেয়াম করা, দুরুদ শরীফের যেই প্র্যাকটিসটা আমরা আমাদের দেশে করি এটাই করতে হবে, এই পদ্ধতিতেই কেয়াম করে সালাতু সালাম দিতে হবে, বিষয়টা এমন না। তবে আল্লাহ রসুল আগমন, তার আগমনে খুশি হওয়া, এটা প্রত্যেকটা মোমেনের দায়িত্ব, ইমানি কর্তব্য। এবং আল্লাহ তাআলা বলেছেন ফাবিজা আলিকা ফালিয়া ফ্রাহু, আল্লাহ রসুল রহমতুল্লিল আলমিনকে পেয়েছ তোমরা খুশি হও, এবং সাহাবা এখানে খুশি হয়েছেন, গোটা জগৎ খুশি হয়েছে। অতএব মিলাদের এই পদ্ধতি নিয়ে কেউ যদি বলেন যে এটা আমার পছন্দ না, ইটস এটা ডাজন্ট ম্যাটার যে এটা তিনি ভিন্ন বক্তব্য দিচ্ছেন, কিন্তু এটাকে নিয়ে ট্রল করা, মিলাদুল নবীর এই সালাতু সালামকে ইয়া নবী সালাম আলাইকে ব্যঙ্গ করা, ইয়া নবী ইয়া রসুল সালাম আলাইকে ব্যঙ্গ করা, এটা আলেমের কাজ না, এটা সম্পূর্ণ মূর্খতা। যারা এটা করবেন তারা নিঃসন্দেহে বিভ্রান্তির মধ্যে আছেন, কোনো সন্দেহ নাই। আটফোন চলে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি কথা বলুন। জি জি, হুজুর আমার দুইটা প্রশ্ন। জি, প্রথমটা হচ্ছে যে সুফিগণ সম্পর্কে ইসলাম কি বলে, আর দ্বিতীয়টি হচ্ছে একা একা মিলাদ কেয়াম করা যাবে নাকি ঘরে? প্রথম প্রশ্নটি কি ছিল আপনার? প্রথম প্রশ্নটা আসলে আমরা বুঝতে পারিনি। একা একা মিলাদ কেয়াম করা যায়, অসুবিধার কিছু নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাও সালাতু সালাম দেওয়া যায়, সবাই মিলে সালাতু সালাম দেওয়া যায়। বিশেষ করে আমরা যখন রাওজা মুনাওয়ারাতে যাব, মদিনাতুল মুনাওয়ারা রাওজাতুল করিমার সামনে যাব, তখন তো একাই সালাতু সালাম দেই। অতএব কোনো ব্যক্তি একাও সালাতু সালাম দিতে পারে। তবে ওই আপনার কথার সাথে সাথে আমি একটু পরিপূরক কথা লাগাতে চাই, সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ তাআলা কোরআন শরীফে যে আয়াতটি নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন তাসলিমার যদি বিশ্লেষণ করা লাগে, বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে তাসলিমা মানে হচ্ছে যথাযথভাবে মর্যাদাপূর্ণভাবে তাকে সালাম দেওয়া। এখন মর্যাদার ক্ষেত্রটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দাঁড়ানোটা হচ্ছে সবচাইতে উত্তম মর্যাদা এবং উত্তম আদব, আদব প্রদর্শন করার একটা মাধ্যম। এবং আরবে আমরা যা দেখেছি, আরবে যারাই মিলাদ শরীফ পড়েন এবং আরবের সালফে সালেহীন যারা এখন বর্তমানে রাজকীয় বা নিষেধাজ্ঞার কারণে বা টানাপোড়নের কারণে তারা হয়তো পড়তে পারেন না, জনসম্মুখে পড়েন না, কিন্তু একটা সময় ছিল, কিতাবে আছে, এবং গোপনে বিভিন্ন বাড়িতে মিলাদ শরীফ কিয়াম শরীফ করা হয়, সেখানে কিন্তু তারা বসে বসে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন না, সেখানে তারা দাঁড়িয়ে কিয়াম করে থাকেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি আরবদের থেকেই তো ইসলামটা এসছে। তো সেই ইসলামের যদি আমরা খেয়াল করি, কিতাবের রেফারেন্স এবং তাদের রেফারেন্স, স্বচক্ষে দেখার রেফারেন্স যেটা, এই দুইটার সাথে সম্মিশ্রণ ঘটালে আমরা যদি দেখি যে দাঁড়িয়ে কিয়াম করাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। কেউ যদি বলে যে না আমি বসে কিয়াম করা, আপনি স্রোতের উল্টো দিকে যাচ্ছেন, আর স্রোতের উল্টো দিকে গেলে মানুষ টিকে থাকতে পারে না, ভেসে চলে যাবে, ভেসে চলে যাবে। একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর এটাই বেশি, তাকে নিরুৎসাহিত করবে না, সে কার্টুন দেখুক, সে দুই বেলা খাওয়া দাওয়া করুক, তারপরে সে রোজা রাখুক, তাকে রোজার প্র্যাকটিস করান, রোজার আদবটা তাকে শিখান, রোজার মর্মটা তাকে বোঝান। ছোটবেলা থেকে যদি এখন থেকে তাকে রোজার এই মর্মটুকু বোঝাতে শিখান তাহলে একটা সময় গিয়ে সেগুলো ছেড়ে দেবে, দুষ্টামি মানুষের সারা জীবন থাকে না। আমরা একটু বলবো শিশুদের ক্ষেত্রে, এই যে সময়টা রোজা রাখে তার আব্বুকে দিয়ে, তার চাচাকে দিয়ে মসজিদমুখী করেন, যখন সে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যাবে তখন ওই মসজিদের প্রতি একটা শখ, একটা জওক, এক প্রকার অ্যাফেকশন তার আসবে। এই জন্য তাকে কিছু কোরআন তেলাওয়াত শোনান, এর অল্টারনেটিভ দেন। আপনি হঠাৎ করে কার
কার্টুন বন্ধ না করে আপনি তার টাইম লিমিটেশন কমান, বা সে যার কথা শুনে তার কথা শুনান, সে অনেক বাচ্চারা ইসলামিক কার্টুন ওই যে কনভার্ট করে, এবং অনেক শিশুরা আছে ডাক্তারের কথা শোনে, ডাক্তারকে কৌশলে আপনি একটু স্লিপ দিতে পারেন কখনো, আপনি একটু বলে দিবেন যে কার্টুন দিনে এক ঘন্টা দেখবা, আধা ঘন্টা দেখবা ডাক্তারের। তো এই কৌশল অবলম্বন করলে আসলে ওদেরকে ডিপ্রাইভ না করে আমরা কৌশল অবলম্বন বর্তমানে এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, বাচ্চারা মসজিদে গিয়ে একটু কোলাহল হয়তো বা করে, পিছনে তারা দৌড়দৌড়ি করে, চিল্লাচিল্লি করে, মুসল্লিরা নামাজ শেষ করে মনে হচ্ছে যেন হায় সর্বনাশ, তারা কত বড় অপরাধ করে ফেলেছে, ধমক দাবার দিয়ে তাদেরকে মসজিদ থেকে বের করে, এটা দুর্ভাগ্য, এই জাতির দুর্ভাগ্য। অথচ তুরস্কে আমরা সেদিন একটা দেখলাম ছবি যে তুরস্কে বাচ্চাদেরকে লাইন ধরে নিয়ে ইমাম সাহেব ঘুরে ঘুরে তাদেরকে নিয়ে মসজিদে খেলা করছেন, এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি বাচ্চাদেরকে এত খেলছেন কেন, নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এত কেন খেলছেন, তিনি বললেন যে এরা হচ্ছে যদি মসজিদে না আসে, এদেরকে নিয়ে যদি আমরা খেলা না করি, তাহলে এরা কি করে শিখবে যে মসজিদ কেন্দ্রিক যে একটা ইসলাম রয়েছে আমাদের, একটা সংস্কৃতি রয়েছে মুসলমানদের, সেটা তারা শিখবে কি করে? অবশ্যই ঠিক, এটা আসলে যে আমাদের প্রশ্ন হচ্ছে এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, শুনছি আমরা। আমার নাম মোহাম্মদ সুলাইমান, আমি লালবাগ ইসলামবাগ থেকে বলছি। জি বলুন, আপনি প্রশ্ন করুন, টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিন। ভাইজান, আপনাদের অনুষ্ঠান আমাদের খুবই ভালো লাগে, বিশেষ করে কাফেলা অনুষ্ঠানটা। আমি আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন আপনার অনেক আগে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা নামাজ আজানের পরে দোয়া দেন না কেন, তারপর থেকে আপনাদের চ্যানেলে দোয়া আজানের পরে দোয়া দেওয়া হয়। আমাদের শুরু থেকে আজানের পরে দোয়া যাচ্ছে, তো আপনি হয়তো খেয়াল করছেন না, বা আমাদের চ্যানেলের শুরু থেকেই কিন্তু আজানের পরপর দোয়া যাচ্ছে, দোয়ার স্ক্রিপ্টটা লেখা যাচ্ছে, পরে এটা আপনারা স্টার্ট করছেন। কিন্তু আমার একটা অনুরোধ ছিল ভাইজান, আমরা 23 বছর ধরে কিন্তু এটা চালাচ্ছি, এটি আপনি যদি খেয়াল করেন, আপনি হয়তোবা সেই চ্যানেল আমাদের চ্যানেল আই চেঞ্জ করে আপনি অন্য চ্যানেলে চলে গিয়েছেন, যার কারণে হয়তো আপনি দেখতে পারেননি, বা অনুরোধ ছিল ভাইজান। জি, আচ্ছা, অসুবিধা নেই, এরপরেও যদি আপনার দৃষ্টিগোচর হয়ে থাকে যে কোনো কারণে যায়নি, আমরা এটি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু এটি যেয়ে থাকছে, আপনি এটা হয়তো খেয়াল করেন নাই, আমাদের 23 বছর ধরে আমাদের প্রত্যেকটা আজানের পরে এই আজানের অর্থ, আজানের দোয়া এবং এর লিখিত অংশটুকু লেখা কিন্তু যাচ্ছে। তো এতেকাফের আদবগুলো কিভাবে কিভাবে কি কি করে রক্ষা করতে হবে? এতেকাফের প্রধান আদব হচ্ছে আল মাকসুফিল মসজিদ, অর্থাৎ যেই মসজিদে তিনি অবস্থান করবেন মসজিদ থেকে বের হবেন না। মসজিদ থেকে বের হতে পারবেন একটা মাত্র কারণ, তা হচ্ছে লি অজরিন শারঈয়িন, অর্থাৎ শারঈয় কোনো অজর থাকলে, যেমন তার মানবিক প্রয়োজন, হাজতের প্রয়োজন, পোস্টার পায়খানার প্রয়োজন, গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার প্রয়োজন, এই সমস্ত কাজে বের হতে পারবে। যদি জুমার মসজিদে এতেকাফ না করেন, ওলামায়ে কেরাম এক্ষেত্রে সুযোগ দিয়েছেন যেখানে জামে মসজিদ জুমার নামাজ হয়, পাঞ্জাগানা মসজিদ থেকে জুমা পড়ার নিয়তে বের হবেন, কথা বলবেন না, সালামের জবাব সালাম দিবেন না, যাবেন জুমা পরে আবার দ্রুত খুতবা এবং জুমা পরে আবার মসজিদে ঢুকবেন। অতএব এই অথবা কোনো মসজিদ ভেঙে গেছে, বের হয়ে গেছে, জবাব কি দেওয়া যাবে না? জি, এটা তার ধর্মীয় কাজ, সালামের জবাব দেওয়া না, সালামের জবাবটাও সে মনে মনে দিবেন, মনে মনে, অর্থাৎ তিনি কথা বা মাথা ঝুঁকিয়ে দিবেন, অর্থাৎ তিনি মসজিদে অবস্থান একটা আদব, সে আদবের মধ্যে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, অবান্তর কথা। আচ্ছা, আমরা আরো আদব নিয়ে কথা বলছি, একটা ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। প্রশ্নটা হলো, আমাদের এলাকায় একটা ধর্মীয় স্কুল আছে, স্কুলের পাশাপাশি সেখানে হেফজুল কোরআন পড়ানো হয় এবং বাংলা ইংলিশ অঙ্ক শেখানো হয় ক্লাস 5 পর্যন্ত। সেখানে একটা দরিদ্র তহবিল আছে, এটা সম্পূর্ণটা মুসলিম এবং কোনো মেয়ে নাই, পুরো ছেলে। সেখানে অনাথ, মানে সমাজে যারা, আপনার আপনার প্রশ্নটা কি বলুন? ওই এখানে একটা পুয়ার ফান্ডে কি জাকাতের টাকা দেওয়া যাবে, এবং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে? মাদ্রাসায় জাকাত দেওয়ার ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে সেখানে লিল্লাহ বোর্ডিং থাকা, অর্থাৎ যে ভাই যেটা বলেন অনাথ, দুস্থ, গরিব, মিসকিন, এদেরকে যদি প্রপার ওয়েতে মাদ্রাসা কমিটি, অ্যাডমিনিস্ট্রেশন ঠিকভাবে তারা ব্যয় করেন, ইনি নিশ্চিত হন, তাহলে সেখানে জাকাত শুধু দিতে পারবেন না, বরং উত্তম হবে, জাকাত সেখানে দিলে উত্তম হবে, যেহেতু তিনি জাকাত গরিবকে দিচ্ছেন এবং সেই গরিব ব্যক্তি কোরআন, সুন্না, নুরানি মাদ্রাসা বা হেফজুল কোরআনে শিখে সে হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে,
হচ্ছে দেশের একজন যোগ্য নাগরিক হচ্ছে। অতএব দিনই প্রতিষ্ঠান যেখানে লিল্লাহ বোর্ডিং, যেখানে একান্ত গরিব মিসকিন অনাথ শিশুরা মিসকিনে তিমরা পড়াশোনা করে সেখানে জাকাত দেওয়া যায়, অসুবিধা যায়। আর লিল্লাহ বোর্ডিংও যদি না থাকে তাহলে ওই অনাথ মিসকিনদেরকে হাতে দিয়ে আসতে হবে, পার্সোনালি দিতে হবে। অনেক মাদ্রাসা এটা করেন, তারা হয়তো সামগ্রিকভাবে নেন এবং সেখান থেকে এতিমদেরকে টাকাটা দেন, তারা বেতন হিসেবে দেয়, খাবারের খরচ হিসেবে দেয়। এটাও একটা জায়েজের পলিসি, এটা করলে জায়েজ। তবে এখানে কিন্তু একটা সাবধান থাকতে হবে, সেখানে হচ্ছে যে আমাদের কিছু অসাধু ব্যবসায়ী হুজুররা আছেন যারা এই জাকাত ফেতরার অর্থগুলো নিয়ে কিন্তু আত্মসাৎ করেন, এগুলো গরিবদেরকে দিচ্ছে না, ছাত্রদের পিছনে ব্যয় করছে না, সেগুলো দিয়ে বাড়ি গাড়ি করছে, সেগুলো দিয়ে অট্টালিকা করছে, এমনকি এমনও আমার পরিচিত আছে যে দুইটা তিনটা বিল্ডিং করে ফেলছে শুধুমাত্র এই জাকাত ফেতরার অর্থ দিয়ে, জাকাতের অর্থ দিয়ে। এইজন্য আমাদের যারা গ্রহীতা যারা দাতা তাদেরকেও এটা হিসেব করে দিতে হবে। আপনি ভালো কথা বলেছেন, এবং আমরা আমাদের ঢাকা শহরে অনেক রিসিট নিয়ে ঘুরে, রসিদ নিয়ে ঘুরে, বড় পাঞ্জাবি পরা, সুরমা দেওয়া, তাসবিহ হাতে, অথচ যেই মসজিদের জন্য টাকা নিচ্ছেন হালাকে এই মসজিদের অস্তিত্বই নাই। এটা এক ধরনের ব্যবসা এবং ইসলামকে বিক্রি করা আমি বিশ্বাস করি, এবং এটা আমাদের দর্শকদেরও উদ্দেশ্য থাকবে যে এই ধরনের দানগুলোকে আপনি নিরুৎসাহিত করুন, যাচাই করে দেবেন। যারা এই কাজ করছেন তারা ইসলামকে হেয়তে প্রতিপন্ন করছেন, মসজিদ যিনি বানাবেন ওই এলাকার যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন, ভালো মানুষ আছেন, তারা এই মসজিদ বানাবেন। রাস্তাঘাটে আমি কার কাছে গিয়ে হাত পাতলাম তার টাকাটা জায়েজ কিনা, এই পদ্ধতিটা ইসলামে জায়েজ নাই। এখন যারা এটা করছেন তারা এক হচ্ছে নিজেদের উদরপূর্তি করছেন এবং ইসলামকে অপমানিত করছেন। আমাদের সোনারগাঁ হোটেলের জানলা খুললে বিদেশি একজন ব্যক্তি চাকিয়ে দেখবে যে লেবাস পরা, টুপি পরা একজন আলেম, তিনি লোকজনকে ভিক্ষা করছেন। তো এই টাইপের যে কালেকশনগুলো এর থেকে নিরুৎসাহিত করা উচিত। আমরা মনে করি আমাদের আইন প্রশাসন যারা আছেন তাদেরকে এটা বোঝা দরকার, এবং আলেমদেরকেও এই কথাগুলো প্রতিটি মসজিদে বলা দরকার যে মসজিদ তৈরি করবেন এলাকার স্থানীয় জনগণ, বাহিরের লোক এসে গাড়ি চলছে সেখানে একটা বাক্স নিয়ে মসজিদের কালেকশন, এটা আমি মনে করি, বা এটা আমাদের কোনো আলেমই মনে করেন যেটা প্রয়োজন নাই আমরা বিশ্বাস করি। কারণ আমরা হারাম টাকা নিলাম, কার টাকা উৎস জানলাম না, মসজিদের টাইলস হলো, এসি হলো, ওই সাজা তো আল্লাহর কাছে কবুল হবে না। বরং জায়গা পাক আহকাম আরকানের একটা শর্ত, এটা ফরজ এবাদতের একটা অংশ। জায়গা পাক হলো না, এই পাক মানে ফেনাইল দিয়ে ধুয়ে, এই মানে হারপিক দিয়ে ধুয়ে বা আমরা পাউডার দিয়ে ধোয়ার পরিষ্কার শুধু না, এটা হালাল হওয়া, এর ইনকামের সোর্সটা হালাল হওয়া। বরং মাটির একটা মসজিদের সাজদার মূল্য অনেক বেশি, যেই টাকাটা আমি সোর্স জানলাম না এমন টাকা টাইলসের মসজিদের সাজদার থেকে ওই মাটির মসজিদের সাজার মূল্য অনেক বেশি। তার তো দেওয়াল দরকার নাই, ছাদ দরকার নাই, খোলা মাটির ভিতরে মসজিদ ঘোষণা করে সেখানে নামাজ পড়ুক, করতে পারে। আল্লাহ তো গোটা জমিনকেই মসজিদ বানিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন জুআলাত লিল আরদু কুল্লুহা মসজিদা, ইহুদি অমুসলিমরা সবার জন্য ইবাদতের জায়গা ফিক্সড আছে, সেখানে না গেলে ইবাদত হবে না, কিন্তু মুসলমান যেখানে সাজদা করবে তাতে মসজিদ হয়ে যাবে। আমরা এতেকাফের এইগুলার আদবগুলো নিয়ে কথা বলছি, এতেকাফের যে আদব সেটা বললাম, যে এতেকাফে যতটুকু আল্লাহ তাআলার জন্য ডেডিকেটেড থাকা, মানুষের সাথে আরো যে মুতাকিফ আছেন, আমার আরো মুসলমান ভাই যারা এতেকাফ করছেন তাদের সাথে গল্প গুজব না করা, মসজিদে অনেক যে ভাইয়েরা আছেন যারা মসজিদ কেন্দ্রিক কিছু দিনী তাবলিগি কাজ করেন, তারা মসজিদে এমন কিছু কাজ করেন যেগুলো আসলে দুঃখজনক, এটা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, মারামারি করছেন, কারাটে করছেন মসজিদে। তো আমরা যেন মসজিদে থাকলেও আল্লাহর জন্য, আল্লাহর ঘরে আছি, আদব রক্ষা করি, মসজিদের যেই যেই আদবগুলো আছে, মসজিদে হইহুল্লো না করা, দুনিয়াবি কথা বেশি না বলা, এবং একনিষ্ঠ আল্লাহ তাআলার জন্য ধ্যানমগ্ন থাকা, এইভাবে আমরা আমাদের এই আদবগুলো আমরা অবশ্যই রক্ষা করে চলবো। একটা সর্বশেষ ফোন নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম। জি, সংক্ষেপে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যারা আপনার ওই যে এই কওমি মাদ্রাসায় আপনার বুখারী শরীফ মুসলিম শরীফ পড়ান, ওদেরকে বলা হয় সাইকুল হাদিস, তো যারা কোরআন শরীফ রিসার্চ করেন এবং তাফসির করেন তাদেরকে বলা হয় মুফাসসিরে কোরআন। এবং আমার প্রশ্ন হচ্ছে যে তাফসির কারকরে কি সবচেয়ে দামি না সাইকুল হাদিসটা দামি? আমার কাছে আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিন একজন মুসলমান ইনিই দামি, কে শাইখুল হাদিস, কে মুফাসসির, কে মুহাদ্দিস, এগুলো হচ্ছে আমাদের লাগানো টাইটেল, এগুলো আল্লাহ তাআলার দেওয়া টাইটেল না, আল্লাহর রাসূলের দেওয়া টাইটেল না। তো মহতরম, এই ব্যাপারে আপনি কি বলেন খুব সংক্ষেপে? না, এটা আপনার কথাই ঠিক আছে, বরং যিনি হাদিস বিশারদ তিনি মুহাদ্দিস, যিনি তাফসিরের বিষয় তিনি মুফাসসির, যিনি ফিকা বিশারদ তিনি হচ্ছেন মুফতি। তো এগুলো এক একটি ডেজিগনেশন আমরা দিচ্ছি, বরং আল্লাহর কাছে মূল্যকে মানে মুত্তাকি, যিনি মুত্তাকি। অতএব এটি হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকের অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আমরা আপনাদেরকে উপহার দিতে পারলাম, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করছি। এবং সাথে সাথে যারা এতেকাফ করছি তাদের জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই শবে কদরের মাহাত্ম্য মর্যাদা দান করুন, আমিন।